সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মাঝখানে ডিভাইডারের গাছগুলো এখন যেন চড়ুই পাখির অভয়াশ্রম। ইট পাথরের শহরে সকাল বিকেল চড়ুই পাখির কিচিরমিচির শব্দ ছাড়িয়ে যায় সব কোলাহল। প্রতিদিনই এই সড়কে যাতায়াতকারী পথচারীদের দৃষ্টি কাড়ছে চড়ুই পাখির দল। স্থানীয়দের মতে গত 2 থেকে 3 বছর ধরে সড়কের মাঝখানের দেবদারু বকুল গাছগুলোতে চড়ুই পাখিরা তাদের আবাসস্থল গড়ে তুলেছে। সারাদিন পাখিগুলোর দেখা না মিললেও বিকেল থেকে দল বেঁধে আসতে থাকে, আর সন্ধ্যা হলে আশ্রয় নেয় গাছের ভেতর ও ডালে। দিনের আলো ফোটার সাথে সাথেই আবারও দল বেঁধে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। কিন্তু ঝড় বৃষ্টির সময় নির্দিষ্ট কোনো আবাসস্থল না থাকায় ব্যক্তিগত উদ্যোগে পাখির নিরাপদ আবাসস্থলের জন্য গাছের ডালে ডালে বেঁধে দেওয়া হচ্ছে মাটির হাঁড়ি। পাশাপাশি পাখিদের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করছে পাখিপ্রেমী একদল স্বেচ্ছাসেবী কর্মী। এবং আমি নিজেও একজন পাখিপ্রেমী মানুষ, আমি একসময় পাখি পালন করতাম। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা এখানে প্রায় 25-30টা আপনার পাখির বাসস্থানের ই করেছি, কারণ ঝড় বৃষ্টি আসলে দেখা যায় পাখি এদিক সেদিক ছোটাছুটি করে, তাদের থাকার মতো জায়গা হয় না। হ্যাঁ, যার কারণে আমরা এই ব্যাংক সিস্টেম পাখির যে বাসাটা, এই বাসাটা আমরা তৈরি করেছি। সারাদিন শেষে যে ঘোরাফেরা করে এসে যে তার নিজ বাসস্থানে যখন আসবে ক্ষুদা লাগবে, এখান থেকে মানে খাদ্য খাইতে পারবে, পানির ব্যবস্থা করেছি আমরা। আজকে আমরা 25-30টা হলো পাখির হলো বাসস্থ তৈরি করেছি। পরবর্তী আমরা প্রত্যেকটা গাছের সাথে হইলো আমরা ধারাবাহিকভাবে হইলো আমরা এটা হলো কার্যক্রম চালিয়ে যাব। চড়ুই পাখির এমন মনোমুগ্ধকর দৃশ্য নজর কাড়ছে পথচারী ও পাখিপ্রেমীদের। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির প্রতি ভালোবাসা ও সচেতনতা সৃষ্টির দাবি পথচারী ও স্থানীয়দের। প্রতিদিন আমরা এদিকে চলাচল করি, এখানে হচ্ছে বিকেলে অসংখ্য চড়ুই পাখি কিচিরমিচির করে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ প্রত্যেকটা গাছে অসংখ্য চড়ুই পাখির বিচরণ। তো তাদের নিরাপদ থাকার জন্য এখানে ব্যক্তিদেরকে আজকে দেখলাম হচ্ছে কিছু হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। তো আমরা চাই ভবিষ্যতে এরকম ব্যক্তিগতভাবে অনেকে আরও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করুক। শহরের যারা আছি তারা যদি এই কাজটার জন্য এগিয়ে আসি তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো হবে, প্রকৃতিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। চড়ুই পাখির কিচিরমিচির আমাদের খুব ভালো লাগে। আমাদের আশেপাশে যারা দোকানদার আসে তারা চড়ুই পাখিদের কিছু দানা দেয় এবং আশেপাশের মানুষও কিছু দানা দেয়। এই পাখিগুলো গৃহস্থালী চড়ুই পাখি হলেও এরা পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব, ফলে জীববৈচিত্র্য সংরক্ষণে অনেক বড় একটা ভূমিকা রাখে বলে জানান এই প্রাণী বিশেষজ্ঞ। যেহেতু পরিবেশ বান্ধব বলা হচ্ছে এবং কৃষি বান্ধব বলা হচ্ছে, শস্য খেতে সেখানে পোকামাকড় খেয়ে তারা জীবন দমন করে, আবার আগাছার বীজ খেয়েও কিন্তু তারা দেশে আগাছা দমনেও সহযোগিতা করে। এই জন্য বলা হয়েছে কৃষি বান্ধব এবং পরিবেশ বান্ধব, এবং ইংরেজি নাম হলে হাউস প্যারো নামে পরিচিত। এটা পৃথিবীর সব দেশেই এবং বাংলাদেশের সর্বত্রই এই পাখিটার বিচরণ দেখা যায় এবং বসবাস করে। আমরা এটার যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের যে পরিবেশের যে কীট পতঙ্গ, এই যে বৃদ্ধি বা মশামাছি, সেটার কিন্তু অনেকটাই কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে আসবে এবং আমাদের পরিবেশটা সংরক্ষণ সুরক্ষিত থাকবে। সারা বিশ্বে প্রায় 48 প্রজাতির চড়ুই পাখি দেখতে পাওয়া যায়। তার মধ্যে এই গৃহস্থালী চড়ুই পাখির পরিচিতিটা বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।